এদিকে তিন ধাপের পৌরসভা ভোটে নৌকার বিরুদ্ধে ভূমিকা রাখার নেতাদের তালিকা করছে আওয়ামী লীগ। দলের প্রভাবশালী নেতা ছাড়াও এমপি প্রতিমন্ত্রীর নাম আসছে এই তালিকায়। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ায় সব এমপি মন্ত্রীদের বিষয় তোলা হয় কার্যনির্বাহী কমিটির সভায়। কেন্দ্রীয় নেতারা বলছেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল তিন ধাপের পৌরসভা নির্বাচনে 22টি পৌরসভায় মেয়র পদে জয় পান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। অনেকগুলোই আবার নৌকার হারের কারণও দলের বিদ্রোহীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 12 বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর মধ্যে জয় পান 4 কাউন্সিলর প্রার্থী। তিন ধাপে পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজের অভিযোগ উঠেছে দলের এমপি প্রতিমন্ত্রী সহ জেলার শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে। আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে নৌকা প্রতীক না দেওয়ার কথা বলছেন কেন্দ্রীয় নেতারা। দলের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বা দায়িত্বশীল পদ থেকে যারা বিদ্রোহী প্রার্থীদেরকে মদত দিচ্ছেন বা সহযোগিতা করছেন বা তাদের পক্ষে অবস্থান নিয়ে কাজ করছেন, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নৌকার বিরোধিতার অপরাধে তাদেরকেও সাজা পেতে হবে, এমনকি তাদেরকে আগামী দিনে নৌকা দেওয়া হবে না এমন ঘোষণা আমাদের শ্রদ্ধেয় নেত্রী দিয়েছেন। মদতদাতাদের পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যতে দলের পদ পদবি হারানোর শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না নেতারা। দলীয় শৃঙ্খলার বাইরে কেউ না, দলীয় শৃঙ্খলার বাইরে গেলে তাদেরকে গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দল করলে দলের সিদ্ধান্তকে সম্মান করতে হবে, দলের সিদ্ধান্তকে মান্য করতে হবে, মানতে হবে। যারা মানবেন না তাদের জন্য ভবিষ্যতে আওয়ামী লীগের দরজা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তৃণমূল থেকে দলকে ঐক্যবদ্ধ করতে এরই মধ্যে কঠোর মনোভাবের কথা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা।